লকডাউনের প্রায় অনেকগুলো দিন হয়ে গেছে, মোটামুটি লকডাউন এই শব্দটার সাথে সবাই পরিচিত হয়ে গেছি। জীবনটাকে মোটামুটি সরকার আমাদের লকডাউন করে দিয়েছে, তা আস্তে আস্তে সব কিছুই খুলেছে, এখন হাফ লকডাউন বলা যেতে পারে। তবে মানুষের জীবনটাকে লকডাউন করে দিতে মনে হয় কেন্দ্র রাজ্য সবাই বদ্ধপরিকর। ট্রেন চলছে, আমার বাড়ি একদম ট্রেন লাইনের পাশে, ট্রেন চলছে না, আগের মতো ঘন ঘন ট্রেন চলছে না, সেটা তো অবশ্যই চলছে না, কিন্তু নিয়মিত ট্রেন চলছে এবং সকাল বিকেল অবশ্যই ট্রেন চলছে, ফাঁকা ট্রেন চলছে, স্টাফ ট্রেন চলছে। ট্রেন তাহলে কেন চলছে, কি জন্য চলছে আর কতটুকুই বা চলছে? মাঝে মধ্যে শুনতে পাচ্ছি বর্ধমান লোকাল যাচ্ছে, ব্যান্ডেল লোকাল যাচ্ছে, হাওড়া লোকাল যাচ্ছে, এই টাইপের, এবং ওই কী সব স্পেশাল কিছু শব্দ জুড়ে দেওয়া আছে। এর মধ্যে আমি একদিন বেরিয়েছিলাম, রাস্তার মধ্যে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, চা খাচ্ছিলাম, অপোজিটে তাকিয়ে দেখলাম একটা লোক বসে রয়েছে, দুটো পা ছড়িয়ে, চোখটা বন্ধ করে, একটা মানে একদম রাস্তার সাথে একটা বাঁধানো মতো জায়গা আছে, অর্থাৎ একটা কারখানার গেটের সামনে, এবং তার সামনে রাখা রয়েছে একটা সাইকেল, সাইকেলে একটা অফিস ব্যাগের মতো। মাঝবয়সী লোক, 50+ বা আশেপাশে, 50-এর আশেপাশেই বয়স হবে। লোকটার কাছে তাড়াতাড়ি, আমার সাথে এক ভাই ছিল, তাকে বললাম একটু গিয়ে দেখতো কী ব্যাপার, ওনার মনে হচ্ছে শারীরিক কিছু অসুবিধা হচ্ছে। তা গিয়ে যেটা দেখা গেল যে লোকটা বলল যে তিনি হাঁপিয়ে গেছেন, অনেকক্ষণ ধরে সাইকেল চালাচ্ছেন, তো তার জন্য হয়তো এই গল্পটা শোনার সাথে সাথে আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চাইছি। ওই লোকটা না, মানে চেহারা দেখে বা বেশভূষা দেখে তো আমরা কিছুটা আইডিয়া করি, হয়তো কোনো একটা ছোট জায়গায় কাজ করে, ছোট জায়গায় এই অর্থে বলছি মাইনেটা হয়তো সেই তুলনায় নয়, সাইকেল চালিয়ে হয়তো কয়েক ঘন্টা ধরে তিনি যান অফিসে, কাজ করেন সারাদিন, আবার ফেরত আসেন। তিনি হাঁপিয়ে গেছেন বলে ওইভাবে রাস্তার উপরে হাত পা ছড়িয়ে বসে পড়েছেন, এবং জল এগিয়ে দেওয়া হলো, চোখে মুখে তিনি জল দিতেন। এটা আমি একটা লোকের গল্প বললাম, এটা কিন্তু সমস্ত লোকের গল্প। লোকাল ট্রেন বন্ধ রাখার কারণটা না আমার কাছে এখনো আজগবি লাগছে। বাস জিটি রোডের উপর দেখেছি বাস যাচ্ছে, বেশ কিছু বাস যাচ্ছে, হয়তো সেগুলো ব্যক্তিগত প্রাইভেট, সেগুলোতে লোকজন দেখছি হ্যাঁ সিটে বসে রয়েছে, পাশাপাশি বসে রয়েছে, মুখে মাস্ক আছে। আবার এরকমও বাস দেখতে পাচ্ছি ঝুলে ঝুলে মানুষ যাচ্ছে, যে যার পাদানিতে পাটা কোনো রকমে সে জড়িয়ে রেখেছে, সেই বাসগুলো কলকাতা থেকে শ্রীরামপুর বা চুচুড়া বা ব্যান্ডেল, এই টাইপের বাসের নামগুলো এখন সব কিছু মিলছে না বা দেখা সম্ভব নয়। জিটি রোডে গিয়ে তাহলে আমাকে দাঁড়িয়ে থেকে লাইভ করে দেখাতে হবে। জিটি রোড প্রচণ্ড ভিড় অফিস টাইম, সকাল এবং বিকালের দিকে, দুপুরের দিকে সামান্য একটু ফাঁকা হয়। জোরে মোটরসাইকেল নিয়ে কেউ কেউ যাচ্ছেন পেটের তাগিদে, কিন্তু ট্রেনটা চালানো যাবে না। তা ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গে কি একমাত্র করোনা ধরেই নেওয়া হচ্ছে, ট্রেন পেটে বুকে করে নিয়ে আসছে আর চুমু দিয়ে দিয়ে লোকের গালে ছড়াবে? আই কার্ড থাকছে, অফিস যেতে বলছে, অফিস যেতে হচ্ছে, অফিস যেতে বলছে না, অফিস যাওয়াটা জরুরি, অফিস যাওয়াটা ভীষণ জরুরি। আমার, আমি স্কুলে আছি, আমাকেও যদি এখন স্কুল যেতে হয়, আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব 80 থেকে 85 কিলোমিটার, আমি এর মধ্যে স্কুলে গেছি, একদিন গাড়ি ভাড়া করে গেছি আর একদিন স্কুটি চালিয়ে গেছি, আমার খুব কষ্ট হয়েছে। হ্যাঁ আমার কষ্ট হয়েছে, প্রথম কথা গাড়ি ভাড়া করে গেছি, অনেকটা টাকায় আমাকে সেখানে গুনতে হয়েছে, আবার স্কুটি করে গেছি, সেখানে শারীরিক কষ্ট হয়েছে এত কিলোমিটার চালানোর জন্য। সরকার কি জেগে ঘুমোচ্ছে? কার স্বার্থে ট্রেনটাকে বন্ধ রাখা হয়েছে?
আমি হকারদের কথা বাদ দিলাম, ওরা হাওয়া খেয়ে, ওরা কলের সরকারি জল খেয়ে, নয় একটু মাটি চিবিয়ে খেয়ে পেট চালিয়ে নেবে। কিন্তু যে অফিসগুলোকে না চললে পুরো ভারতবর্ষের চাকাটাই বন্ধ হয়ে যাবে, সেই অফিসের কর্মীগুলোকে অন্তত না ট্রেনে উঠতে দেওয়ার কি আছে? আর করোনা নিয়ে তো অযথা ভয় সৃষ্টি করছে। হ্যাঁ, মারা গেছে, অবশ্যই বেশ কিছুজন মারা গেছেন, কিন্তু একটু ভালো করে খবর নিয়ে দেখবেন, 1 নম্বর, সাংঘাতিক রকমের চিকিৎসার গাফিলতিতে তাদের মেরে দেওয়া হয়েছে, 2 নম্বর, তাদের শারীরিক অন্যান্য অসুবিধা ছিল। এ তো আমাদের যদি মৃত্যু পরিসংখ্যান ঠিকমতো করা হয়, দেখা যাবে যে এমন কিছু আলাদা নয়। হ্যাঁ, এখানে প্রিয়াঙ্কা লিখেছে কারণটা আজগুবি নয়, কারণটা আসলে তেল কোম্পানির কাছ থেকে রাজনৈতিক দলগুলোর নেওয়া টাকার মাশুল। একদম একদম ঠিক বলেছিস, সত্যিই তাই, তেল কোম্পানির পেট মোটা করার জন্য এই কাজটা চলছে। এবং মানুষ কি পরিমাণ অসহায় হয়ে পড়েছে ট্রেনটাকে বন্ধ রেখে, মানে এটা তো মানুষের প্রত্যেক দিনের। আমার হাজবেন্ড এখান থেকে শ্রীরামপুর যায়, রেগুলার স্কুটি চালিয়ে যেতে হয় শারীরিক অসুবিধার জন্যে, ও এখন অফিসটাকে বন্ধ রেখেছে, অথচ ওর টেবিলে কিন্তু কাজ জমছে। এবং এই কাজটা কিন্তু আমার হাজবেন্ডের ব্যক্তিগত নয়, মানে ওর বাবার কাজ নয়, কাজটা হচ্ছে পাবলিকের কাজ। এটা আমি হাজবেন্ডের কথা বললাম, এরকম হাজার হাজার লোক আছে, হাজার 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 কেন, লক্ষ লক্ষ লোক আছে যারা টেবিলে গিয়ে না বসলে পুরো ভারতবর্ষের চাকাটাই বন্ধ করে দেওয়া। তার রাজনৈতিক উদ্দেশ্য কি ভারতবর্ষের গতির চাকাটাকে বন্ধ করে আমাদের পেটে লাথি মারা? কোনো রকম, মানে এই যে সবজির দাম, উত্তরপাড়ায় থাকি, আকাশ ছোঁয়া, আমি ঠিক আছে ঘরে বসে মাইনে পাই, অনেকের পিছন জলে আরেকটু জ্বালান আমি কিনে খাচ্ছি, কিন্তু অনেকে পারছে না, বিশ্বাস করুন, জাস্ট পারছে না। আলুটা কিনতে যাবে, সেটাও 30-40 টাকা মনে হয় কেজি চলছে, 38 টাকা, অদ্ভুত ব্যাপার না, কি করে আলুর দাম এত বাড়ছে? কিন্তু গিয়ে যে জিজ্ঞেস করুন একবার, যে চাষিটা ওই আলুটাকে তুলেছে মাঠ থেকে, তার খরচ কিন্তু উঠছে না, সে হয়তো পাল্লা একটা মিনিমাম রেটে ফেলে দিচ্ছে, মাঝখানের টাকাগুলো চলে যাচ্ছে। আমি সবাই জানি আজকে লোকাল ট্রেন বন্ধ, লোকাল ট্রেন বন্ধ যে কার বাপের জন্য সেটা মনে হয় মানুষের বোঝা হয়ে গেছে। লোকাল ট্রেন চালুর জন্য অন্তত আমাদেরকে এগিয়ে আসতে হবে, লোকাল ট্রেন চালাতে হবে। করোনা, লোকাল ট্রেন চুমু মেরে মেরে কারোর গালে দেবে না, বাজে শব্দ বলতে ভীষণ ইচ্ছে করছে কিন্তু শিক্ষায় আটকাচ্ছে। সরকারের ভাবখানা এরকম যে লোকাল ট্রেন চালালেই নাকি করোনা ছড়াবে, করোনা আপনার, আপনারা, আপনারা নেতা মন্ত্রীরা এই দেশের জন্য করোনা, আপনাদের সাথে থাকা মানে আমরা অলরেডি বিভিন্ন ডিজিজে এফেক্টেড, আমাদের মাল্টি অর্গান ফেলিওর আপনাদের মতো নেতা মন্ত্রী পেয়েছি বলে, যেমন রাজ্য তেমন কেন্দ্র, এবং ভবিষ্যতেও কাউকে আমরা চোখে দেখতে পাচ্ছি না যে তার হাতে এই নতুন করে পতাকা তুলে দেওয়া যাবে দেশ চালানোর, কোনো দল নয়, সবাই আপনারা মিলেমিশে গোলগাপ্পা খাচ্ছেন, আর আমরা সাধারণ মানুষ মুখ থুবড়ে পড়ছি। লোকাল ট্রেন চালানোর পক্ষে আওয়াজ তুলুন, বলুন। হ্যাঁ, ফেসবুকে বলছি, কারোর কারোর হাসি পাবে, কারোর ফাটবে, কারোর হবে, কিন্তু এই আওয়াজগুলো না, আমি তো আর ওই নেতার মতো রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারবো না, আমি এই করব, ওই করব, সেই করব বলে কিছু লোক জড়ো করে পয়সা দিয়ে চা, হয়তো বাংলা মদের বোতল দিয়ে কিছু লোকজনকে দাঁড় করিয়ে, আমি এভাবেই বললাম। ফেসবুকে আশা করি একটা মিনিমাম শিক্ষিত রেঞ্জের লোক থাকেন, অনেকেই উচ্চ শিক্ষিত কিন্তু মিনিমাম শিক্ষা থাকে, তারা একটু কানে ঢোকান, আওয়াজ তুলুন, বলুন। আর ট্রেনগুলো চলছে স্টেশনে স্টেশনে ও টিটি দাঁড় করিয়ে রেখে দিয়েছে, আরে কেউ কেউ বলেছে যে ফ্রিতে ট্রেনে চাপবো? কেউ তো বলেনি। যারা অফিস যেতে বাধ্য, যারা বাইক নিয়ে যেতে পারছে না, যাদের সেই দূরত্ব বা অন্যভাবে সম্ভব নয়, অনেকেই চালাতে জানেন না, অনেকে সাইকেল চালাতে জানেন না,
সব রকম লোক তো আছে, তাহলে তারা কি করবে? এদিকে অফিস তো যেতে বলছেন, ছুটি নিয়ে বসে থাকবে? ছুটি নিয়ে বসে থাকতে পারে, মাইনে তো ঘরে বসে সরকারি চাকুরিরা পাই, যারা বেসরকারি কাজ করেন তাদের এটা তো জ্বলুনি, জ্বলুন আপনারা। আপনারা আবার বেসরকারি যখন হয় হাততালি মারেন তো, থালাবাটি বাজান, তা আপনাদের জ্বলারই দরকার। হ্যাঁ, আমরা বসে মাইনে পাই, কিন্তু আমরা একবারও বলিনি বসে মাইনে নেব, এটা আপনাদের সরকারের ব্যর্থতা, আমাদের দিয়ে কাজ করাতে পারছে না, এটা ব্যর্থতা। কিন্তু এইভাবে বন্ধ রেখে রেখে একে একে সব তুলে দেওয়ার চক্রান্ত চলছে। আপনারা কথা বলুন, আপনারা আওয়াজ তুলুন, আমার মতোই ফালতু বকুন, এই ফালতু বকারও দাম আছে। ভালো থাকুন, আর ট্রেনটা বন্ধ কার স্বার্থে বার বার ভাবুন। তেল কোম্পানির পেট ভরানো, বড় বড় কোম্পানির পেট ভরানো ছাড়া এদের আর কোনো কাজ নেই। পিসিই হোক, জেঠুই হোক, আর আমাদের কাকাই হোক, সব সমান। এখানে কিন্তু ঝান্ডাদের উপরতলা কিন্তু সব এক জায়গায়, শুধু নিচের তলায় আপনারা গালি দেবেন, নিজেদেরকে বাজে কথা বলবেন, কেউ গরু হয়ে যাবেন, কেউ কুকুর হয়ে যাবেন, কেউ মোষ হয়ে যাবেন, কেউ কিছু হয়ে যাবেন, কিন্তু উপরে না সব বসে একসাথে চা কফিতে মদে মত্ত। জাগুন, এগিয়ে আসুন, বারবার প্রশ্ন করুন, আওয়াজ তুলুন।